হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে একটা ট্রেন্ডিং টপিক। বর্তমানে এই বিষয় নিয়ে আমরা হিউজ পরিমাণ কমেন্ট পাচ্ছি এবং হিউজ পরিমাণ রিকোয়েস্ট পাচ্ছিলাম যে এই বিষয়ে যেন আমরা একটি ভিডিও তৈরি করি। সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের ভিসা প্রিপেইড কার্ড। ইসলামী ব্যাংকের ভিসা প্রিপেইডটা, এটার সুবিধা বা অসুবিধা কী কী, কীভাবে এই কার্ডটা পাবেন বা এই কার্ডটি পেতে কী কী প্রয়োজন, এই কার্ডের কত টাকা ডেইলি লিমিট আছে বা কত টাকা ইস্যু চার্জ, ইয়ারলি সার্ভিস চার্জ, এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে কন্টিনিউ করবেন, যাতে করে একটি ইনফরমেশন আপনি মিস না করে যান। মূল আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংকস। তো ভিউয়ার্স, প্রথমে বলে নেই প্রিপেইড কার্ডটা আসলে কি। ইসলামী ব্যাংকের প্রিপেইড কার্ড একটি ভিসা কার্ড, যেটা হচ্ছে ভিসার লোগোযুক্ত একটি কার্ড, যেটা হচ্ছে আমরা আগের ভিডিওতে যেরকম বলেছি যে ভিসা প্লাটিনাম কার্ড, গোল্ড কার্ড, এগুলো হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড, এবং ভিসা একটি ক্লাসিক কার্ড আছে, সেটা হচ্ছে নর্মাল কার্ড, যেটা লিমিটেশন কম বা আরও কিছু বিস্তারিত পার্থক্য আছে। সেটা সে বিষয়ে জানতে চাইলে আমাদের বিস্তারিত ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেখানে আমরা গোল্ড কার্ড, প্লাটিনাম কার্ড এবং ক্লাসিক কার্ডের বিস্তারিত সুবিধা অসুবিধা আমরা আলোচনা করেছি, সেখান থেকে জেনে নেবেন। তো প্লাটিনাম কার্ড এবং গোল্ড কার্ড যেটা ডুয়েল কারেন্সি কার্ড, এটার মতোই প্রিপেইড কার্ডটা একটি ডুয়েল কারেন্সি কার্ড। তবে এটার মেইন পার্থক্য হচ্ছে এখানেই যে ওই প্লাটিনাম কার্ড এবং গোল্ড কার্ডগুলো করতে হলে, নিতে হলে আপনাকে অবশ্যই ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট করতে হবে। দেন আপনি ওই কার্ডের অ্যাপ্লিকেশন করতে পারবেন বা রিকুইজিশন দিতে পারবেন, দেন হচ্ছে আপনি ব্রাঞ্চ থেকে ওই কার্ডগুলো পাবেন। আর এই প্রিপেইড কার্ডের জন্য আপনার কোনো অ্যাকাউন্ট থাকা লাগবে না, অর্থাৎ আপনি ইসলামী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই, আপনি অ্যাকাউন্ট ছাড়াই এই কার্ডটি পাচ্ছেন। শুধুমাত্র আপনার এনআইডি কার্ডের ফটোকপি বা পাসপোর্টের ফটোকপি এবং ছবি নিয়ে আপনি ব্রাঞ্চে গেলে নির্দিষ্ট ডেস্ক থেকে আপনি এই কার্ডটি নিতে পারবেন। তবে এই কার্ডটিতে ডুয়াল কারেন্সি ফ্যাসিলিটিস আছে, আপনি ডলার এন্ডোর্সমেন্ট করে নিয়ে ব্যবহার করতে পারবেন যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে বা অনলাইন মার্কেট প্লেস, যে কোনো জায়গায়, যে কোনো শপিং, সব কিছুতে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করে নিয়ে ডলারটি ব্যবহার করে ডুয়াল কারেন্সি ফ্যাসিলিটিসটা নিতে পারবেন। আর সার্ভিস চার্জের বিষয়ে যদি বলি, এই কার্ডের কোনো ইয়ারলি সার্ভিস চার্জ নেই বা কোনো ইস্যু চার্জ নেই। তবে আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে, যদি ইয়ারলি সার্ভিস চার্জ বা ইস্যু চার্জ না থাকে তাহলে ব্যাংকের এখানে কী লাভ? এই বিষয়টা হচ্ছে, আপনার এই প্রিপেইড কার্ড থেকে আপনি যখন পেমেন্ট করবেন কোনো ইন্টারন্যাশনাল কোনো মার্কেট প্লেসে বা শপিং করার ক্ষেত্রে, যেখানে আপনি ব্যবহার করবেন সেখানে হচ্ছে আপনাকে 1% চার্জ দিতে হবে। মানে হচ্ছে আপনি ধরুন $100 ব্যবহার করলেন, সেখানে আপনাকে $1 চার্জ কেটে নেবে। এটা হচ্ছে ব্যাংকের প্রফিট এই কার্ড ইস্যু করার জন্য। তাছাড়া ইয়ারলি কোনো সার্ভিস চার্জ নেই, কোনো ইস্যু চার্জ নেই, যেটা আমি আগেই বললাম। আর লিমিটের ক্ষেত্রে হচ্ছে এই কার্ড থেকে প্রতিদিন আপনি সর্বোচ্চ $300 পর্যন্ত ব্যবহার করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশি টাকায় 30,000 টাকা বা এর আশেপাশে। তো এরকম আপনি ডলারের রেট যেরকম থাকে সেই রেট অনুযায়ী আপনি $300 পর্যন্ত প্রতিদিন পেমেন্ট করতে পারবেন বা ইউজ করতে পারবেন, সেটা আপনি দেশেই ব্যবহার করেন বা বিদেশের যে কোনো জায়গায়। তবে ডলার এন্ডোর্সমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে পাসপোর্ট নিয়ে নির্দিষ্ট এডি ব্রাঞ্চ থেকে আপনার ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে হবে, তার জন্যে ফি প্রযোজ্য হবে। আর এই কার্ডটি কোথা থেকে পাবেন, সেটা হচ্ছে অবশ্যই ইসলামী ব্যাংকের মূল শাখা থেকে, যেখানে হচ্ছে এডি সার্ভিস দেওয়া থাকে সেই জায়গা থেকে। এখন এডি সার্ভিস কোথায় পাবেন এটা আপনাকে একটু জেনে যেতে হবে। আপনার নিকটস্থ যেই শাখা আছে সেই শাখা থেকে একটু জেনে যাবেন এখানে এডি সার্ভিস দেওয়া হয় কিনা। সেই এডি সার্ভিসযুক্ত ব্রাঞ্চগুলোতে আপনি ইসলামী ব্যাংকের প্রিপেইড কার্ডগুলো পেয়ে যাবেন। আর এটা হচ্ছে রেডিমেড কার্ড, ব্রাঞ্চে থাকে, আপনি জাস্ট অ্যাপ্লিকেশন করার সাথে সাথে হাতে আপনাকে কার্ডটি দিয়ে দিবে যদি আপনি এটার ইলিজিবল হন বা যোগ্য হন। তবে এই কার্ডের কয়েকটি অসুবিধা আছে, সেগুলো হচ্ছে আপনার এই কার্ডের ট্রানজ্যাকশন লিমিটটা কম, যেহেতু $300, সেটা হচ্ছে সর্বোচ্চ 30,000 বা 32,000 টাকা এরকম হবে, এর থেকে বেশি কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না বা ইউজ করতে পারবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশের সব ধরনের ব্যাংকের ডলারের মজুদ একটু কমে গেছে বা ডলার সংকট দেখা দিয়েছে, এই জন্য হচ্ছে এই ডুয়াল কারেন্সি কার্ডগুলো সবগুলো ব্যাংকই এই ডুয়াল কারেন্সি কার্ডগুলো কম ইস্যু করতে চাচ্ছে, অর্থাৎ ডুয়াল কারেন্সি কার্ড ইস্যু করতে একটু অনিচ্ছুকতা প্রকাশ করছে। কারণ হচ্ছে ব্যাংকগুলো চাচ্ছে এই ডলারগুলো যেন হাতছাড়ানো হয়ে যায়, যতটা তাদের ব্যাংকে যতটা সম্ভব যেন রিজার্ভ রাখা যায়, এই কারণে এই ডলারগুলো তারা অনলাইন মার্কেট প্লেসে ইউজ না করে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহার করতে চাচ্ছেন। যেমন হচ্ছে এলসি খোলা, বাইরে থেকে যে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করা, এইসব বিষয়ে ডলার ব্যবহার করতে চাচ্ছেন, যার কারণে ডলার এক্সপেন্সটা কমাতে চাচ্ছেন। এই জন্য হচ্ছে সবগুলো ব্যাংক ডুয়াল কারেন্সি কার্ড একটু ইস্যু করছে কম। বেশিরভাগ শাখায় দেখা যাচ্ছে এখন ডুয়াল কারেন্সি কার্ড নিতে গেলে তারা অনিচ্ছা প্রকাশ করছে, অর্থাৎ তারা বলছে ডুয়াল কারেন্সি কার্ড এখন দেওয়া হচ্ছে না বা কিছুদিন পরে পাবেন এরকম।
তো এটাই হচ্ছে বর্তমান সমস্যা। তবে আমরা আশা করব যত দ্রুত সম্ভব এই ডলার সংকট কমে গেলে আমরা এই কার্ডগুলো নর্মালি নিতে পারবো। তো আজকের ভিডিওতে আমাদের এতটুকুই তথ্য দেওয়ার ছিল, যদি আরও কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সে বিষয়ে আরও কিছু ইনফরমেশন আপনাদের জন্য তুলে ধরবো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও বেশি বেশি পাওয়ার জন্য। আপনার ভালো লাগা মন্দ লাগা বা আমাদের ভিডিও সম্বন্ধে যে কোনো বিষয়ে কমেন্ট করে জানাতে পারেন, কোনো নতুন ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সে বিষয়ে ভিডিও তৈরি করার। তো আজকের আয়োজন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।